ভালো মতো লেখাপড়া করবি, বিদায় তো তোরে প্রাইভেট স্কুলে ভর্তি করালাম, এখন আবার স্কুলে যাবি না কেন? এই স্কুল তোর আবার কি দোষ করলো? স্কুলের খুব একটা সমস্যা নেই, সমস্যা অন্য জায়গায়। তাইলে কি সমস্যা বলবি তো, কাহিনী কি হয়েছে? সে অনেক কাহিনী, এখনো তো কিছু কইতে পারবো না, আমার মাথা বন বন করতেছে, আমি আগের স্কুলেই যাব। শুধু শুধু এত পেছাল ফেরাস কেন? হ্যাঁ, সমস্যা না করলে কি সমাধান হবে? সমস্যা সমাধান তো করেই দিলাম, আমি আগের স্কুলেই যাব। পাও তো পেছাল রাখ, আগের স্কুলের কি সুবিধা আর এই স্কুলের কি অসুবিধা আগে সেটা কও আমারে। আগের স্কুলের স্যাররা শুধু পড়াইতো, কিন্তু কোনোদিন প্রাইভেট পড়তে কই নাই। এই স্কুলে পড়লে নাকি তাদের কাছেই আবার প্রাইভেট পড়তে হইবে। তাতে সমস্যা কি? প্রাইভেট তো সবাই পড়ে, স্কুলে ক্লাস করবি আর যখন প্রাইভেট পড়াইবে যদি কোনো সমস্যা থাকে সেটা দেখে নিবি, এতে আবার সমস্যা কি? কাকু, প্রাইভেট যদি স্কুলেই পড়বো তাহলে আবার প্রাইভেট পড়ার দরকার কি? আবার কোচিং করার দরকার কি? আগে স্কুল বাদ দিয়া তুমি আমার এই স্কুলে ভর্তি করাই দিছো, এই স্কুলের বেতন কিন্তু মেলা। টাকা তো আমি দিমু, তোর সমস্যা কি? হ্যাঁ, টাকাগুলো তো তুমিই দিবা, কন্ট্রাক্ট সাইন তো কইরাই আইছো, কেমনে টাকাগুলো নিতে আছে তুমি তো আর দেখতে যাবা না। আচ্ছা, দুই দিন নতুন স্কুলে যাইয়া তোর দেই সুবুদ্ধি হইছে, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, তোর অন্য কোনো সমস্যা থাকলে তাই কর। প্রাইভেট স্কুলে পড়লে নাকি আবার কোচিং ও করা লাগবো, আবার প্রাইভেটও পড়া লাগবো। পড়বি, সমস্যা কি? কোচিং এর বেতন কিন্তু আবার আলাদা দিতে হইবো। দিমু, তা সমস্যা কি? কি সেই থেকে হু হু করছো, বিষয়টা কোন জায়গা গেছে চিন্তা করছো? তুই তো সব চিন্তা করছো, আমাকে আমার চিন্তা করে দরকার আছে? প্রাইভেট স্কুলের বেতন আমাদের স্কুলের পরে কোচিং এর বেতন, কোচিং শেষে আবার স্যারদের কাছে আলাদা আলাদা বিষয়ে প্রাইভেট পড়ার বেতন, একবার চিন্তা করছো কাকু? তাইলে কি বিষয়টা কি তাই হইতাছে? টাকার বিষয়টা না হয় তুমি সামলাও, মাথা তো আমার, সারাদিন স্যারের কাছে পড়া, আবার নিজে নিজে পড়া, আবার তোমার কাছে পড়া, দুই দিন ধরে চিন্তায় চিন্তায় আমার ঠিক মতন টয়লেট হয়, ট্রেনের প্রেশারে আসল জায়গা প্রেশার দিতে ভুলে গেছি। সত্যি তো কইছস, প্রাইভেট স্কুল আবার কোচিং আবার প্রত্যেকটা স্যারের কাছে আলাদা আলাদা বিষয়ে প্রাইভেট পড়া, এইটা তো আর প্রাইভেট স্কুল হইলো না রে। এতক্ষণে আসল কথাটা বুঝলে কাকু? এইটা হলো একটা বানিয়ে। কালকেই তোর প্রাইভেট স্কুলে যাবো, ওইখানকার ভর্তি বাতিল কইরা আমার আগের স্কুলে ভর্তি করাই দিব। হ্যাঁ কাকু, এবার তুমি আমার দুঃখটা বুঝলা। কাকু, ছেলের নাম প্রাইভেট না খাইয়া বাণিজ্য প্রাইভেট স্কুলে কোচিং হইলে ভালো হতো।